রাসুল সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম একটা সময়, না হাই তুকুমান জিয়ারতুল কবুর আল আনা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কিন্তু এখন সমস্যা নেই, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। তো আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, আত্মীয়দের কবর জিয়ারত করবেন, যে তাদের জন্য দোয়া করবেন, বা আপনার আপনাদের পাশ দিয়ে যাচ্ছেন কারো কবর, বা কোনো আল্লাহ প্রিয় ওলির কবর, হ্যাঁ, তার পাশ দিয়ে যাচ্ছেন, আপনি সালাম দিবেন, দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমনি অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমনি অসহায়, তার জন্য যদি আমরা দোয়া করি তাহলে সে পাবে। সে আসলে আপনাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা রাখে না, দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না, দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ তাআলার। কবরে যে কিছু চাওয়া যায় না, বরং তাদের জন্য হাদিয়া পাঠাতে পারেন, তাদের তাদের জন্য দোয়া করে। মাজহাব, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে, কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে, আসলে ব্যালেন্স হতে হবে। আল ওয়াসাতিয়াতু ওয়াল ই'তিদাল, আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া, সহনশীলতাটা খুব কম। প্রিয় ভাইয়েরা, আবার আমি বলছি, সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য, আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না, আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো সেটাই তো মাজহাবের আলোকে মানা হয়, মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। কেউ যদি মাজহাব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি, কোনো মতামত মানার দরকার নেই, আমি নিজেই মানতে পারি, ইটস ওকে, আপনি যদি এত বড় স্কলার হন, মুজতাহিদ হন, আপনি মানতে পারেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, সে এত রিসার্চ করবে কোত্থেকে? তার তো একটাই জায়গা ইমাম সাহেব, তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন। তো তিনি মাজহাব মানবেন, তিনি ওইভাবে আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। মাজহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাজহাবের আলেম ছিলেন, এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন, তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম আবু হানিফা কত বড় আলেম ছিলেন, ইমাম শাফেঈ, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, অনেক বড় আলেম ছিলেন। তো এই জন্য কোরআন হাদিস হচ্ছে, এটা হচ্ছে লাইক ডায়মন্ড, এটা হচ্ছে লাইক, বেটার টু সে গোল্ড, স্বর্ণ, খাঁটি সোনা। খাঁটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না, কোরআন হাদিস হচ্ছে খাঁটি সোনা। আর এই মাজহাবের এই ওনাদের উক্তিগুলো, কথাগুলো হচ্ছে খাদ। তো খাঁটি সোনা দিয়ে অলংকার করা যায়, অলংকার বানাতে হলে খাদ যুক্ত করতে হয়। তো কোরআন হাদিস খাঁটি সোনা, এটা ডিরেক্টলি অনেক সময় মানা যায় না, এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্য দিয়ে, সাহাবাদের কথার মধ্য দিয়ে, তাবেঈদের কথার মধ্য দিয়ে, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনদের কথার মধ্য দিয়ে তাদের কথাগুলো নিয়ে খাদ যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয়। এজন্য মাজহাব হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের সবাইকে একমতের উপর ফিট হয়ে যেতে হবে, স্যুট করতে হবে, এটা ঠিক না। সবাইকে এক ড্রেস পরতে হবে, একইভাবে ভাবতে হবে, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে হবে। বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য, সবাই একরকম চিন্তা করবে না। আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, তবে এটা মুরুয়তের খেলাফ। লুঙ্গি পরে বা কিছু একটা দিয়ে আপনার প্রাইভেটসকে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা জায়েজ আছে।